হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি টোটকা নিয়ে। তো ভিউয়ার্স, আজকের টোটকাটি খুবই শক্তিশালী একটি টোটকা। আপনারা কমেন্টস করে জানতে চেয়েছেন এবং এই ভিডিওর জন্য অনুরোধ করেছেন, তাই আজকের এই টোটকাটি তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আজকের এই টোটকাটি নারী বশীকরণ ঝাবুর মন্ত্র। এই মন্ত্রের রয়েছে খুবই শক্তিশালী ক্ষমতা, তাই আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি এই ঝাবুর মন্ত্র। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি টোটকা নিয়ে আপনাদের মাঝে। আপনাদের মাঝে নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই এবং আপনাদের উপকারে আসে এমন কিছু বিষয় নিয়ে আমরা হাজির হই। তো ভিউয়ার্স, আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাবুর মন্ত্র। এই ঝাবুর মন্ত্রটি আজকে আপনাদের জানিয়ে দেব কেমন করে কাজে লাগাতে হয় এবং কী কাজে লাগাতে হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি মন্ত্রটি কী। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্যাডের উপরে মন্ত্রটি লেখা রয়েছে। মন্ত্রটি ঝাবুর মন্ত্র এবং নারী বশীকরণের জন্য এটি খুবই শক্তিশালী একটি মন্ত্র। তো চলুন দেখে আসি মন্ত্রটি কী। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি, আমি দেখার জন্য সুবিধার জন্য একটু উঁচু করে ধরছি। দেখুন, এই ঝাবুর মন্ত্রটি এখানে লেখা রয়েছে, ধুল ধুল ধুলিয়া এই ধুল পরি দিনু অমুক লাগিয়া, হাত জলুক পা জলুক জলুক মাথার বিষ, মুখ না দেখিলে তোরে কলিজা পুড়ে হইবে শেষ। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরও একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি। ঝাবুর মন্ত্রটি, ধুল ধুল ধুলিয়া এই ধুল পরিদুনু অমুক লাগিয়া, হাত জলুক পা জলুক জলুক মাথার বিষ, মুখ না দেখিলে তোকে কলিজা পুড়ে হইবে শেষ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকের মন্ত্রটি এই ছিল আমাদের মন্ত্র। ভিউয়ার্স, এই মন্ত্রের রয়েছে প্রয়োগ বিধি। তো ভিউয়ার্স, এই মন্ত্রের প্রয়োগ বিধি জানিয়ে দেব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, চলেন শুরু করি এর প্রয়োগ বিধি। ভিউয়ার্স, এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করলে তা সরাসরি কাজে দেবে। ভিউয়ার্স, এই মন্ত্রটি একটি শাবক মন্ত্র। এই মন্ত্র অবশ্যই তান্ত্রিক আচারে কোনো পূর্ণিমাযুক্ত পূর্ণশন ক্ষেত্রে মুখস্থ করতে হবে আপনাকে, এবং এই শাবক মন্ত্র খুবই শক্তিশালী মন্ত্র। শাবক মন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাকে যুগ যুগ ধরে মানব সমাজে টিকিয়ে রেখেছে, সেটি হচ্ছে এর একচ্ছত্র প্রাঞ্জলতা। শাবক মন্ত্র স্বয়ং সিদ্ধ, এর মানে এখানে বুঝতে পাচ্ছেন যে এই মন্ত্রটি যদি আপনি পূর্ণ নিয়মে পালন করতে পারেন তাহলে আপনার কাজ অবশ্যই হবে। চলুন বলে দিই এই মন্ত্রটি কিভাবে কাজে লাগাবেন। ভিউয়ার্স, আপনি যাকে বশ করতে চান সে যখন খালি পায়ে কোথাও হেঁটে যায় তখন তার পা লক্ষ্য করুন এবং ডান পায়ের নিচের মাটি তুলে নিয়ে আসুন। ভিউয়ার্স, মাটি বলতে আপনি খেয়াল রাখবেন সে কোথা দিয়ে হাঁটছে এবং তার ডান পা যেইখানে পড়ে সেইখানকার একটু মাটি নেবেন। পায়ের নিচে মাটি তুলে নিয়ে আসার পর এবং উপরোক্ত যন্ত্রটি, যে আমি মন্ত্রটি বলে দিলাম, এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করে মন্ত্রপুত করতে হবে আপনাকে, এবং সুযোগ বুঝে সেই মাটি তার ডান পায়ের নিচে থেকে যে মাটিটা তুলেছিলেন সেই মাটিতে ফু দিয়ে সুযোগ বুঝে তার মাথায় এই মাটিতে ছিটিয়ে দিন। আপনি দেখতে পারবেন এবং লক্ষ্য করতে পারবেন কয়েকদিনের মধ্যে সে আপনার উপর বশীভূত হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আপনাদের মাঝে আমাদের ঝাবুর মন্ত্র। নারী বশীকরণ ঝাবুর মন্ত্র একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধুল পরিদিনু অমুক লাগিয়া, এখানে অমুক লিখেছি, এখানে আপনারা অমুক লিখবেন না। আপনি যাকে বশীকরণ করতে চান বা যাকে আপনার মনের মতো ভাবে নিতে চান তার নাম এখানে লিখবেন। ভিউয়ার্স, আমি আরও একবার বলে দিচ্ছি, অমুক লাগিয়া, এই অমুকের স্থানে আপনি যাকে বশীকরণ করতে চান বা যার উপর এই মন্ত্র প্রয়োগ করতে চান তার নামটি লিখবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সামনের দিন আবারও নতুন কোনো টোটকা এবং নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, আপনাদের উপকারে আসে এমন কোনো বিষয় নিয়ে হাজির হব। দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করুন সব খবর সবার আগে পেতে। আজকের মতো ধন্যবাদ।